বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতির অনুশীলনীর 9 নং প্রশ্নের সমাধান করা শিখব। তাহলে খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে নাও। 9 নং প্রশ্নটি হচ্ছে, পূরক ব্যবহার করে নিচের বাইনারি সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করো। তাহলে শুরু করা যাক। পূরক ব্যবহার করে নিচের বাইনারি সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করো। 9-এর 1 নং প্রশ্নটির সমাধান, 9-এর 1 নং প্রশ্নটি হচ্ছে 1001 -1001। সমাধান, আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে ধার না নিয়ে অথবা হাতে না রেখে বিয়োগ করব। এখানে আমরা ওয়ানস কমপ্লিমেন্ট এবং টুয়েস কমপ্লিমেন্ট এর ধারণাকে ব্যবহার করব। তাহলে 1001 -1001 সমান, প্রথমে যে সংখ্যাটি আছে 1001, এটা লিখে প্লাস 5টি ওয়ান দ্বারা একটি সংখ্যা তৈরি করে নেব। কেন করব? যেহেতু প্রথম সংখ্যাটি 5 ডিজিটের, এই জন্য আমরা এখানে 5টি ডিজিট নেব। মাইনাস আর দ্বিতীয় সংখ্যাটি আমরা লিখব, তারপরে মাইনাস 5টি ওয়ান, অর্থাৎ 1111। তাহলে এটি হয়ে গেল আমাদের ওয়ানস কমপ্লিমেন্ট। এখানে 5টি ওয়ান যোগ করেছি, আবার 5টি ওয়ান বিয়োগ করেছি, সমান যা আছে তাই লিখব 1001 প্লাস এই বিয়োগ ফলটির মান দাঁড়াচ্ছে 10110। ওয়ানস কমপ্লিমেন্টের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে 2s কমপ্লিমেন্ট হয়। এখানে যেহেতু আমরা 1 যোগ করেছি, পক্ষান্তরে -1 লিখেছি, অর্থাৎ 1+1, আবার এখানে লিখেছি -1। 1 যোগ করেছি, 1 বিয়োগ করেছি, আর 5টি 1 এখানে লেখা আছে, এখানে তাই লিখেছি, সমান 1001 প্লাস বাইনারি সংখ্যার যোগের নিয়ম অনুসারে 10110-এর সাথে 1 যোগ করলে যোগফল দাঁড়াচ্ছে 10111। মাইনাস এখানে -5টা 1, তার সাথে -1 যদি আমরা নিই তাহলে দাঁড়াবে 100000, সমান এখন 1001 প্লাস 10111 বাইনারি সংখ্যার যোগফল অনুসারে এর মান দাঁড়াচ্ছে 110000 -1-এর পরে 5টি 0। তাহলে এই সংখ্যাটি থেকে যদি আমরা এটি বিয়োগ করি তাহলে এর মান দাঁড়াবে 10000। এটি হলো প্রথম সমস্যাটির সমাধান বা উত্তর, অর্থাৎ হাতে না রেখে বা ধার না নিয়ে আমরা এই বিয়োগফলটি করলাম, নির্ণয় করলাম। এবার 9-এর 2 নং সমস্যাটি হলো 100101 -10011, অর্থাৎ এই সংখ্যাটি হতে এই সংখ্যাটি বিয়োগ করতে হবে। সমাধান, আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে ধার না নিয়ে অথবা হাতে না রেখে বিয়োগ করব। এখানে আমরা ওয়ানস কমপ্লিমেন্ট এবং টুয়েস কমপ্লিমেন্ট এর ধারণাকে ব্যবহার করব। তাহলে 100101 -10011 সমান 100101 প্লাস এখানে আমরা 6টি 1 লিখে একটি বাইনারি সংখ্যা তৈরি করবো। কেন কেন না এখানে আমরা 6টি 1 দ্বারা একটি বাইনারি সংখ্যা তৈরি করেছি? এর জন্যই করেছি যে প্রথম সংখ্যাটিতে আমাদের 6টি ডিজিট ছিল, এই জন্য আমরা 6টি 1 লিখেছি। মাইনাস দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করেছি, দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করা হয়েছে 10011 মাইনাস আবার ওই 6টি 1, যে যে 6টি 1 এখানে লেখা হয়েছে এটি আবার এখানে বিয়োগ করা হয়েছে। তাহলে এই 6টি 1-এর সাথে দ্বিতীয় সংখ্যাটি 10011 বিয়োগ করাকে বলা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট। প্রথম যে সংখ্যাটি সেটি লিখবো 100101 প্লাস এই কমপ্লিমেন্টের মান দাঁড়াচ্ছে, অর্থাৎ 11111, 6টি 1 থেকে 10011 বিয়োগ করলে এর মান পাচ্ছি আমরা 101100। এর সাথে এখন আমরা যদি 1 যোগ করি তাহলে হয়ে যাবে কমপ্লিমেন্ট, এবং এখানে 6টি 1 আছে, সেই 6টি 1 এখানে 6টি 1 আছে, সেই 6টি 1 আমরা এখানে লিখবো। এখানে -1, এখানে +1, আবার এখানে দেওয়া হয়েছে -1, সমান 100101 প্লাস 2s কমপ্লিমেন্ট এর মান দাঁড়াচ্ছে, অর্থাৎ 100100 +1 বাইনারি সংখ্যা পদ্ধতির নিয়ম অনুসারে যোগ করলে আমরা পাবো 101101 মাইনাস এই দুটি সংখ্যার বিয়োগফল পাচ্ছি আমরা 10000000, সমান এই দুটি সংখ্যা 100101 প্লাস 10011 এই দুটি সংখ্যা যোগ করলে
বাইনারি সংখ্যার যোগের নিয়ম অনুসারে আমরা পাবো 10100 মাইনাস এই সংখ্যাটি। এখন এই সংখ্যাটি থেকে যদি আমরা এই সংখ্যাটি বিয়োগ করি, তাহলে এর বিয়োগফল দাঁড়াচ্ছে 10010। এটি হচ্ছে উত্তর। এবার 9-এর 3 নং প্রশ্নটি হচ্ছে 100101 মাইনাস 10011। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে ধার না নিয়ে অথবা হাতে না রেখে বিয়োগ করব। এখানে আমরা ওয়ানস কমপ্লিমেন্ট এবং টুয়েস কমপ্লিমেন্ট এর ধারণাকে ব্যবহার করব। 11000101 মাইনাস 10001 সমান 11000101 প্লাস 8টি 1 দ্বারা একটি সংখ্যা গঠন করব, কারণ প্রথম সংখ্যাটি আমাদের 8 ডিজিটের, এই জন্য 8টি 1 লিখে একটি বাইনারি সংখ্যা তৈরি করা হয়েছে। মাইনাস দ্বিতীয় সংখ্যাটি লেখা হয়েছে, মাইনাস আবার ওই 8টি 1 দ্বারা গঠিত বাইনারি সংখ্যা। এখানে আমাদের হয়ে গেল ওয়ানস কমপ্লিমেন্ট সমান, এখানে যে সংখ্যাটি আছে এটি লিখবো আমরা 11000101 প্লাস এই বিয়োগফলটির মান দাঁড়াচ্ছে 11001 0010 প্লাস 1। আমরা এখানে 1 যোগ করলাম, তাহলে হয়ে গেল আমরা 2s কমপ্লিমেন্ট মাইনাস 8টি 1 দ্বারা গঠিত বাইনারি সংখ্যা মাইনাস 1, যেহেতু এখানে প্লাস 1 নেওয়া হয়েছে পক্ষান্তরে মাইনাস 1 সমান 11000101 প্লাস 11001 0011। এটি আমরা যোগফল করে পেলাম মাইনাস মাইনাস 60টি 1 মাইনাস 1। বাইনারি সংখ্যার নিয়ম বিয়োগফলের নিয়ম অনুসারে আমরা পাচ্ছি 1-এর পরে 8টি 0। তাহলে এই দুটি সংখ্যা অর্থাৎ 11000101 যোগ 11001 0011 এই যোগফলটির মান দাঁড়াচ্ছে 11000100 মাইনাস এই সংখ্যাটি। তাহলে এই সংখ্যাটি থেকে যদি আমরা এই সংখ্যাটা বিয়োগ করি, তাহলে তার বিয়োগফল পাচ্ছি আমরা 100011000। এটি হচ্ছে 9-এর 3 নং প্রশ্নটির সমাধান বা উত্তর। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি হতে সামান্যতম উপকার হলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়। পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়, এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।